जय गुरु। नमस्कार बंधुरा, आज के नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। तेसरा जुलाई सोमवार दिन गुरु पूर्णिमा हिंदुदेर जन्य अति पवित्र ओ अवश्य पालनीय एकटी दिन। गुरु ब्रह्मा, गुरु विष्णु, गुरुदेव महेश्वर, गुरुरेव परम ब्रह्म, तस्मै श्री गुरुवे नमः। शास्त्रे बला हयेछे देवतादेर थेकेओ गुरुर सम्मान अनेक बेशी। स्वयं देवादिदेव महादेव बोलेछेन, गुरुई होलेन ईश्वर, गुरुई होलेन धर्म, आर गुरुदेवेर प्रति आनुगत्यई परम धर्म। भगवान कोनो कारणे रेगे गेले गुरु बाँचिये दिते पारेन, किन्तु गुरु रेगे गेले कोथाओ आश्रय पावा जाए ना। श्री श्री शारदा मा बोलेछेन, गुरु भक्ति थाका चाई, गुरु जेमनी होक तार प्रति भक्तितेई मुक्ति। गुरु पूर्णिमा निष्ठार संगे पालन करले गुरुदेवेर आशीर्वादे जीवने सुख ओ शांति आसे। प्राचीनकाले एई विशेष दिने महर्षि वेदव्यास तार शिष्य ओ ऋषिदेर श्री भागवत पुराणेर ज्ञान दान करेछिलेन। सेई समय थेकेई महामुनि वेदव्यासेर पाँचजन शिष्य एई पवित्र दिनटिके गुरु पूर्णिमा हिसेबे उद्यापन करा शुरू करेन। पवित्र धर्मग्रंथ महाभारतेर रचयिता महर्षि वेदव्यासेर एई दिनेई शुभ आविर्भाव हयेछिल। তাই গুরু পূর্ণিমার দিনটি ব্যাস পূর্ণিমা নামেও অনেকের কাছে পরিচিত। গুরু শব্দটির উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। এর অর্থ হল যিনি অন্ধকার দূর করে দেন। পরমহংস যোগানন্দজি বলেছেন, গুরু হলেন জাগ্রত দেবতা, যিনি শিষ্যের অন্তরে ঘুমিয়ে থাকা দেবতাকে জাগ্রত করেন। গুরু হলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। ভগবানের মতোই তাঁরও করুণার কোনো সীমা নেই। গুরু তার শিষ্যকে বলেন, আমার হাত ধরো, আমিই তোমাকে পথের সন্ধান বলে দেব। উপযুক্ত হতে হলে শিষ্যকে অবশ্যই গুরুর প্রতি অনুগত হতে হবে। গুরুদেবের দেওয়া শিক্ষাকে বিশ্বাসের সঙ্গে মেনে চলতে হবে। গুরুদেবের অনুগত হলে শিষ্য দেখতে পায় তার মন ক্রমশ কামনা বাসনা অহংকার অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করছে। আর যে মন এক সময়ে এত চঞ্চল ও অস্থির ছিল, তা এখন ক্রমশ ধীর স্থির ও শান্ত হয়ে আসছে। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। আজকে আমার শরীর ভালো আছে, কাল আমি ভালো থাকব নাকি অসুস্থ হব তা আমরা জানি না। আজ যারা আমার প্রিয়জন, কাল তারা আমার কাছে থাকবে নাকি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে তাও আমরা জানি না। এই অজ্ঞানতাই মানুষের মনে নিরাপত্তার অভাব তৈরি করে। এর ফলে এত মানসিক রোগ, চারদিকে এত অস্থিরতা। সেই জন্যই মানুষ জড়জাগতিক বিষয় সম্পত্তিকে এমন অন্ধের মতো আঁকড়ে ধরতে চায়। সে চায় আরও টাকা, আরও ক্ষমতা, আরও নামযশ। মানুষ ভাবতে চায় এসবের মধ্যেই সে নিরাপদ। তুচ্ছ জড়বস্তুকেই তারা তাদের ভগবান ভেবে আঁকড়ে ধরে। কিন্তু প্রকৃতপক্ষে গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের এই বিশাল সংসার সমুদ্র নিরাপদে পার করিয়ে আমাদের প্রকৃত বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, জ্ঞানের নৌকায় চড়ে এমনকি জঘন্যতম পাপীও মায়া সমুদ্র পার হয়ে যেতে পারে। গুরুর দেওয়া সাধনা অবলম্বন করে শিষ্য তার নিজের জীবন রক্ষাকারী জ্ঞানের নৌকো তৈরি করে নেয়। ভগবান ও গুরুদেবকে সর্বতোভাবে সন্তুষ্ট করার জন্য সদা প্রার্থনা করুন, এটাই হলো সাধনার মূল কথা। গুরুকে ভগবানের প্রতিনিধি রূপে এবং মানুষকে ভগবানেরই একটি রূপ হিসেবে সম্মান জানাতে পারলে ভক্তের আধ্যাত্মিক উন্নতি হয়। গুরু সর্বত্রই বিদ্যমান। গুরুর উপদেশ, শিক্ষা, তার সাহায্য শুধু এই জগতে তার জীবদ্দশাতেই সীমাবদ্ধ নয়। গুরুর সাহায্য চিরটাকাল শিষ্যের সঙ্গেই থাকে। দেহত্যাগ করার সঙ্গে সঙ্গেই কিন্তু নিষ্ঠাবান শিষ্যের প্রতি গুরুর দায়িত্ব শেষ হয়ে যায় না। তা যদি হতো তাহলে তিনি কখনোই সদ্গুরু হতে পারতেন না। ভগবানের মতো গুরুও সর্বত্র বিরাজ করেন। প্রতিটি শিষ্যের মনের কথা তিনি জানতে পারেন। শিষ্য যেদিন দীক্ষা পায় সেদিন থেকে গুরু শিষ্যের সম্বন্ধটি ভগবানের আশীর্বাদ পূত হয়। দীক্ষার মধ্যে দিয়ে গুরু ও শিষ্যের মধ্যে
एक निःस्वार्थ चिरंतन ভালোবাসা ও আনুগত্য গড়ে ওঠে। প্রথম প্রথম শিষ্য নিখুঁতভাবে সবকিছু অনুসরণ করতে পারে না বটে, তবে সাফল্য না আসা পর্যন্ত শিষ্যকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। এবছর গুরুপূর্ণিমার দিনটি পড়েছে 3রা জুলাই সোমবার। এই দিন সূর্যোদয় থেকে বিকাল 5টা বেজে 10 মিনিট পর্যন্ত গুরুপূর্ণিমা থাকছে। 3রা জুলাই সোমবার সর্বত্র গুরুপূর্ণিমা পালিত হবে। গুরুপূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কাঁচা পোশাক পরে নিন। আপনার ঘরে বা ঠাকুর ঘরের উত্তর দিকে একটা কাঠের চৌকি পেতে তার ওপর সাদা কাপড় বিছিয়ে দিন। চৌকির ওপর আপনার গুরুদেবের চিত্রপট রাখুন, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। বাড়িতে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের ছবি থাকলে তাতে ফুলের মালা দিন। এরপর অন্যান্য দেবদেবীর ফটোতেও ফুলমালা দিন। কিছু মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করুন। গুরুমন্ত্র জপ করার সময় চোখ বন্ধ করে গুরুদেবের রূপ চিন্তা করুন। গুরুদেব যে আপনার জীবনে রক্ষাকর্তা আর উদ্ধারকর্তা হয়ে এসেছেন, সেজন্য তাকে বারবার ধন্যবাদ দিন আর প্রণাম জানান। এরপর আরতি করুন। আরতি করার পর প্রথমে গুরুদেবকে প্রণাম করুন, তারপর সমস্ত দেবদেবীকে প্রণাম জানান, এরপর নিজের পিতামাতাকে প্রণাম করুন। শেষে জীবনে যত শিক্ষক এবং শিক্ষিকাদের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু শিখতে পেরেছেন তাদের সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুজো শেষ করুন। সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। আপনার গুরুদেব যদি দেহে থাকেন তাহলে তার গৃহে বা আশ্রমে গিয়ে অর্ঘ প্রদান করা বিধেয়। যথাবিহিত গুরু পূজা সেরে গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করতে হয়। গুরুদেবকে ফল মূল, ফুল, মিষ্টি, বস্ত্র এবং দক্ষিণা দিতে হয়। ভগবান এবং গুরুদেবের কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। জয় গুরুদেব।